সহিংসতা সুষ্ঠু জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড ও কাদানো গ্যাসের শেল ছুড়ে ছাত্রভঙ্গ নরসিন্দি কারাগারে হামলা কারারক্ষী সহ সাতাত্তর জন বরখাস্ত জানাবো জামায়াত নিয়ে বিএনপিতে দ্বিধা বিভক্তি এবং সর্বশেষ জানাব খুলনায় দফায় দফায় সংঘর্ষ পঁয়ত্রিশ শিক্ষার্থীকে আটকের অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সহিংসতা সুষ্ঠু তদন্ত জাতীয় সংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘাত সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা জাতিসংঘের আবেদন করেছি আন্তর্জাতিকভাবেও বিভিন্ন সংস্থা রয়েছে দেশে বিদেশে তাদের কাছেও আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা হোক কারণ আমি জানি এতে আমার কোনো ঘাটতি ছিল না কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন এ ঘটনার তদন্তে আমরা ইতোমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছি কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি তার আগেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছি আগে একজন বিচারপতি দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছিলাম এখন আরও দুজন লোকবল বৃদ্ধি করে তাদের তদন্তের পরিধি আরও বাড়ানোর জন্য নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি শেখ হাসিনা বলেন যারা আলোচনায় বসেছিল তাদের সঙ্গে বারবার আলোচনা করেছি এবং তাদের দাবি মেনে নিয়েছি দাবি মানব কি সেটা আমি বাতিল করে দিয়েছি এটা তো আমারই ইস্যু করা আপিল করা হয় আপিল বিভাগে এবং সেখানে হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে কোটা না থাকায় আমার জারি করা প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় পরে আপিল বিভাগ থেকে সেটার রায়ও দিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী বলেন এই আন্দোলনের নামে যেসব ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করা হয়েছে তাতে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে তিনি বলেন জানি না অপরাধটা কি ছিল আমার যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে যেই ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করাকে কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করায় দেশকে পেছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত একাত্তরে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে এটা হচ্ছে সব থেকে কষ্টের সবচেয়ে দুঃখের জাতির পিতার কন্যা বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন আমি যেহেতু স্বজন হারিয়েছি স্বজন হারাবার বেদনা আমি বুঝি তাই যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি প্রধানমন্ত্রী বলেন তারা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে স্থাপনা যে ধ্বংস করেছে সেগুলো তো পুনর্গঠন করা যাবে কিন্তু প্রাণগুলো ঝরে গেল সেগুলো তো আমরা আর ফিরে পাব না সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড ও কাদানো গ্যাসের শেলছুড়ে ছত্রভঙ্গ সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানো গ্যাসে শেল ছুঁড়ে চট্টভঙ্গ করে দিয়েছে আজ বুধবার দুপুরে সিলেট সুবিধা সুবিধাবাজার এলাকায় এই ঘটনা ঘটে তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি আজ বুধবার দুপুরে নগরের সুবিধ বাজার এলাকায় এই ঘটনা ঘটে তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান সারা দেশে ছাত্র হত্যা হামলা মামলা খুনের প্রতিবাদে ও জাতিসংঘ তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে শিক্ষার্থীদের আজ দুপুরে পূর্ব ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হতে থাকেন পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুপুর বারোটার দিকে সিলেট শহরের দিকে পদযাত্রা নিয়ে যেতে থাকেন দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা নগরের বাজার মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা তাদের পথ রোধ করেন শিক্ষার্থীরা সুবিদবাজার বাজার মোড় সড়কে কিছু সময় অবস্থান করেন এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাক্পণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে থাকেন পুলিশ সদস্যরা সড়কের পাশে অবস্থান করে হঠাৎ সাউন্ড গ্রেনেড ও কাদানো গ্যাসের ছেল ছড়ে শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়েন এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান নরসিংদী কারাগারে হামলা কারারক্ষী সহ সাতাত্তর জন বরখাস্ত নরসিংদী জেলা কারাগারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ছেষট্টি জন কারারক্ষী ও অন্যান্য পদের দশ জন সহ মোট সাতাত্তর জনকে বরখাস্ত করা হয়েছে এর আগে দায়িত্ব অবহেলার দায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয় পাশাপাশি সকলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে এর আগে গত উনিশে জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়ে নয়জন জঙ্গি সহ আটশো ছাব্বিশ আসামি কে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা পাশাপাশি পঁচাশিটি আগ্নেয়াস্ত্র গুলি খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরনের আসবাবপত্র সহ যাবতীয় মালামাল ঘটনার পর তদন্ত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে এরই পরিপ্রেক্ষিতে গত উনত্রিশে জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেন দ্বিধা বিভক্তি আনুষ্ঠানিক ভাবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এই সিদ্ধান্তের ফলে রাজনীতিতে কি প্রভাব পড়বে তা নিয়ে যখন কল্পনা জল্পনা চলছে ঠিক সেই সময় জামায়াত ইস্যুতে বিএনপি প্রকাশ্য বিভক্তি দেখা দিয়েছে জামাতে রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত চোদ্দ আর এই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে আইন মন্ত্রণালয় জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির মধ্যে দুই ধরনের মতবাদ পাওয়া গেছে গতকালই বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হলো কিনা তাতে তার কিছু যায় আসে না তিনি উল্টো প্রস্তাব করেন এতদিন কেন জামাই শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলো না তবে বিএনপির স্থায়ী কমিটির অন্তত দুজন সদস্য বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য দলীয় বক্তব্য নয় বরং তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আনুষ্ঠানিক প্রতিবাদ করবেন এবং কোনো রাজনৈতিক দলকে এই মুহূর্তে নিষিদ্ধ করা উচিত নয় বলে তারা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্তত দুজন সদস্য বলেছেন যে তাদের সাথে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন এই মুহূর্তে জামায়াতের পাশে বিএনপির দাঁড়ানো উচিত কারণ এভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করাটা গণতান্ত্রিক চিন্তা চেতনার পরিপন্থী কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি অন্য নেতারা মনে করেন যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হলো কি হলো না এই ব্যাপারে তাদের কোনো ভূমিকা রাখা উচিত নয় এই বিষয়টি সরকার করছে জনগণের দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করার জন্য তারা মনে করেন যে জামায়াতের সঙ্গে যৌথ আন্দোলন এবং সম্পর্ক করার সুযোগ রয়েছে কাজেই প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা না বলাই ভালো তারা মনে করেন যে প্রকাশ্যে জামায়াতের পক্ষে অবস্থান নিলে আন্তর্জাতিক মহলে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হবে এতে বিএনপির ইমেজ নষ্ট হবে কিন্তু বিএনপি জামায়াতপন্থীরা মনে করছেন যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তটি সরকার রাজনৈতিক স্টান্ট বাজি সরকার এমন সময় সিদ্ধান্ত নিয়েছে যখন শিক্ষাঙ্গনে ছাত্র আন্দোলনের মুখে সরকার কোন ঠাসা এই মুহূর্তে সরকার আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এই দৃষ্টি আকর্ষণের জন্যই তারা বিভিন্ন ধরনের অপচেষ্টায় লিপ্ত তার মধ্যে একটি হলো জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা এবং এমন এক সময় এই ঘোষণা এসেছে যখন বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপির এই অংশের নেতারা মনে করেন এ ঘটনা থেকে প্রমাণ হয় সরকার রাজনৈতিক দলের ওপর নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করতে চায় এর প্রতিবাদ সকল রাজনৈতিক দলের করা উচিত আর এই নিয়ে এখন বিএনপিতে বিভক্তি সৃষ্টি হয়েছে বিএনপি সূত্রগুলো বলছে গত কিছুদিন ধরেই বিএনপিতে চলছে লন্ডনে পলাতক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার একক নির্দেশ তিনি যেভাবে বলছেন সেভাবেই দল সিদ্ধান্ত নিচ্ছে এখানে দলের মহাসচিবের কোনো ভূমিকা নেই এই অবস্থার কারণে বিএনপি আন্দোলনের ব্যাপারেও স্থিরভাবে কাজ করতে পারছে না এখন জামায়াত ইস্যুতে বিএনপির দ্বিধা বিভক্তি প্রকাশ্যের রূপ নিয়েছে খুলনায় দফায় দফায় সংঘর্ষ পঁয়ত্রিশ শিক্ষার্থীকে আটকের অভিযোগ খুলনায় ছাত্র আন্দোলনের মার্চ জাস্টিস পালনকারী আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে কমপক্ষে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন নারী শিক্ষার্থী সহ অন্তত পঁয়ত্রিশ জনকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার দুপুর দুইটার দিকে মহানগরের সাত্রস্থা মোড়ে বিএমএ কার্যালয়ের সামনে থেকে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সূচনা হয় এরপর রয়্যালের মোড় মডার্ন ফার্নিচার মোড় পিটিআই মোড় থেকে টুটপাড়া কবরস্থান মোড় পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা পিটিআই মোড়ে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন এক পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও শেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন এ সময় পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন কালবেলার খুলনা প্রতিনিধি বসির হোসেনও আহত হয়েছেন খুলনায় দফায় দফায় সংঘর্ষ পঁয়ত্রিশ শিক্ষার্থীকে আটকের অভিযোগের আগে দুপুর বারোটায় মহানগরের রয়্যাল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে জড়ো হন শিক্ষার্থীরা এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা মিছিলের আগে ছাত্র ছাত্রছাত্রীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা পুলিশ মিছিলরত ছাত্রছাত্রীদের ছত্রভঙ্গ করে দিলে মহানগরের আহসানুল্লাহ কলেজের ভেতরে ছাত্রছাত্রীরা ঢুকে গেট বন্ধ করে দেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ